বরিশালে নতুন বাজার মাতৃতাঙ্গন আদি শ্মশানে সোমবার দিনব্যাপী মহাধর্ম সম্মেলন ও ভগবত পাঠের আয়োজন করা হয়। বিকেল 3টায় আনন্দ রেলির মধ্য দিয়ে ধর্ম সম্মেলন শুরু হয়। বিকেল 4:30 মাতৃ সম্মেলন, সন্ধ্যার পর ঝালকাঠি সৎসঙ্গ ব্যান্ডের উপস্থিতিতে ধর্মীয় গান পরিবেশন, এরপর ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করা হয়। আলোচনা করেন এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ শ্রী জয়দেব ঠাকুর। সর্বশেষ ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী মহাধর্ম সম্মেলনে পরিসমাপ্তি ঘটে। এই ধর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র দে, সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 19 নং ওয়ার্ড কাউন্সিলর গাজী নাইমুল হোসেন লিটু, মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জি, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র দে, সুরঞ্জিৎ দত্ত, কিশোর কুমার দে, শিবশঙ্কর দাস, সিদ্দিকুর রহমান, AKM মুজিবুর রহমান, প্রফেসর বিমল চক্রবর্তী প্রমুখ। এই ধর্ম সম্মেলনে হাজার হাজার হিন্দু সম্প্রদায়, ভক্তবৃন্দ ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল কল্পতরু যুব সংঘের উপদেষ্টা রিপন চন্দ্র হালদার ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাংবাদিক তপন কুমার দাস। নলছিটি থেকে তপন কুমার দাসের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।